কখন আসতে বলেছি সকাল থেকে তুমি এত দেরি করে আসলে কেন আজকে আমার একটা উপকার করে দিতে হবে তুমি কিন্তু না করতে পারবে না আচ্ছা বাবা না করলাম না তুই তো আমার ভালো বান্ধবী বান্ধবীর জন্য বান্ধবী এটুকু উপকার তো করবে এটাই স্বাভাবিক আচ্ছা বল আমার কি করতে হবে শুধু আমার জন্য ছোট্ট একটা মিথ্যে কথা বলতে হবে কি মিথ্যে কথা বলতে হবে কার সাথে মার সাথে দেখ সুরমা আমি খুব বিপদে না পড়লে কিন্তু মিথ্যা কথা কই না আর কাকির সাথে মিথ্যা কথা আরে আমার অনেক বিপদ মা আমার উপর রাগ করে আমার বই খাতা সব আলমারিতে রেখে দিয়েছে আমার বলেছে পড়াশোনা বন্ধ তুমি যদি এইটুক মিথ্যে কথা বলো তাহলে আমার বইগুলো ফেরত দিবে আচ্ছা ঠিক আছে আমার একটা মিথ্যা কথা যদি তুই তোর বই ফিরে পাস পড়াশোনা করতে পারিস আমি বলবো অসুবিধা নাই ঠিক আছে তুমি কি বলবে জানো তুমি বলবে যে কালকে আমি তোমার বাসায় নোট আনতে গিয়েছিলাম আচ্ছা শীতে না বললাম কিন্তু কাকি যদি জিজ্ঞেস করে যে কোন সময় গেছিলি আমাদের বাড়িতে আমি কি বলবো ওবে কলেজ শেষ করে গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা মাকে ডাকছি মা 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 এদিকে আসো কি এত ডাকে ডাকছ কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে তুমি তো কালকে থেকে বিশ্বাস করতে পারছিলে না তাই আয়নাকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছি তুমি ওকে জিজ্ঞেস করো কালকে আমি ওর বাসায় নোটস আনতে গিয়েছি কিনা আয়না মা সত্যি করে বলো তো গতকাল কি সুরমা কলেজ শেষ করে তোমাদের বাড়িতে গিয়েছিল কলেজের নোটস আনতে গিয়েছিল জি আন্টি গিয়েছিল হা হা রে বেচারি ঘাবড়ে গেছে ভয়ের চোটে মিথ্যেটাও ঠিকভাবে বলতে পারছে না চিন্তা করো না তুমি যে ধরা পড়ে গেছো এতে ভয়ের কিছু নেই আমি তোমার উপর রাগ করব না তোমাকে খারাপ মেয়েও বলবো না এরকম একটু আধটু বন্ধুর জন্য বন্ধু মিথ্যে কথা বলতেই পারে আমাদের সময়ও বলতাম কিন্তু আসলে আমাদের সময়ে মুরব্বীরা একটু অন্যরকম ছিলেন তো সেজন্য আমরা পার পেয়ে যেতাম কাকি আমার মাফ করে দেন আমি আমার কাছে মাফ চাইতে হবে না মাফ তোমার নিজের কাছে চাও নিজের বিবেকের কাছে যাও আসলে না বন্ধু শিখিয়ে দিলেও মিথ্যে বলতে হয় না এক কাজ করো এখানে সময় নষ্ট না করে বাসায় যাও গিয়ে লেখাপড়া করো কেমন জি কাকি সুরমা যাই রে আসি আসসালামু আলাইকুম আরেকটা মেয়ের মনটা খারাপ করে দিল শুন পরীক্ষায় নকল করতে আর বাবা মায়ের কাছে মিথ্যে বলতে না এক ধরনের মেধার প্রয়োজন হয় সেই মেধাটাও তোর মাথায় নেই বুঝলি আমরাও বলতাম কিন্তু মিথ্যা কথা আমাদের কালে মুরব্বীদের কাছে বলতাম কিন্তু আমাদের কালের মুরব্বীরা তো অনেক বোকা ছিল আমরা কিন্তু অনেক চালাক তোদের কথাবার্তা সব আমি ওই দরজার আড়ালে শুনেছি ভেবেছিলাম যে একটু পরে হয়তো বা কলেজের যাওয়ার বইপত্র সব কিছু বের করে দিব কিন্তু এখন দেখছি না একদম সব কিছু বন্ধ সব কিছু বন্ধ তোর চাল